সুপ্রদর্শক আপনারা দেখছেন বরগুনা জেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে জমির সই দিতে আসা লোককে মারলেন প্রতিপক্ষ। এখানে কিন্তু ছিল কাণ্ড হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি না বলে 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 আমি না বলে
মারছেন মারছেন এখন আবার প্রশাসনের বিরুদ্ধে কথা কন উল্টা ওরা বাসা না তোরা মারে আমি খামার ওরা ছয় দেবে ছয় দেবে سارے سبائی جاتے ہیں ہمارے پڑھائی আমার সম্পত্তি দেব না আমি বাপের কাছে সম্পত্তি চাই না আমরা এইমাত্র দেখলাম যে মোটরসাইকেল ঢুকে ধরছে এর মধ্যে অতর্কিত হামলা হলো এটা কেন কি জন্য আমি বাবার এই কথাটা জিজ্ঞানের জন্য ধরছি যে বাবা আমারে কি করলেন আপনি যে দলিল দেন আপনারে ভুল বাজাইয়া 100 বছরের উপরে আমার বাবা বাসনমহী মানে যা বুঝায় সে তাই করে শুধু তার কাছে একটু কথা বললা দলিল নেই জমি সম্পত্তি সবাই দেও আমার কোনো আপত্তি নাই এটা তো আপনারা বাড়ি বসে পারতেন এই জায়গায় আটকাই মারলেন কেন কই বাবারে দুই ন্যাশ গুছিয়ে রাখছে আমার আসতে দেয় না আমার ধারণে দেয় না বল ভাই আমাকে ভেটতে দেয় না আসো 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 বলেন বলেন কি হয়েছে আপনাদের মারলো কেন মারলো কেন মারছে কেন ওনারা মারলো কেন অফিসের সামনে কেন গঞ্জাম করতেছেন আপনারা বাড়ি বসে চা করার করবেন অফিসের সামনে গঞ্জাম করতেছেন কি জন্য আপনাদের দাবি কি একটু বলেন আমাদের একটা দেখেন আমি তো এই যে এনে গেলাম আমারে তো দইরা নিচে ফেলায় এই যে দেখেন অবস্থাটা কি করছে দেখেন দেখেন আমি কিন্তু কেউ ধরি নাই আপনারা দেখছেন কিনা খেয়াল করছেন কিন্তু আমি দেখছি না আমাদের প্রত্যেকটা লোকে আমার হাত কিন্তু ভাঙে তারপর আমি না এসে আমার পাইছাম না আমি কোনো রং পাচ্ছি নাইলে না আজকে আমার হাতগুলো শেষ করে দিত মুখ তো খেবলে এত হয় না আমি কিন্তু কেউ আপনি তো গেটের সামনে দাঁড়ানো ছিলেন হ্যাঁ আমি গেটের সামনে মোটরসাইকেলটা আসার পরেই আপনারা ওইটা পাকা করলেন না আমি তো না আমার তো হাতই ভাঙা তো আমি তোর মুখ কিভাবে বলেন দেখো নম্বরে পারছে আমি তো আপনাকে বুঝিয়ে রাখি তারপর দাঁড়াই ছিলেন তো আপনারাই আচ্ছা কি কি কারণে ওনাদের উপরে হামলা করলেন আমরা কিছু জানি না হ্যাঁ একদিন হোসেন না জমি নাই বাইরে কুড়ুল কুড়ুল জমি নাই হোনেন না আমরা তো বুদ্ধি বেশি আমরা জানি আমরা তো আমার আপনারা তো এতক্ষণ ধরে হুমকি দামকে দিতেছিলেন আপনারা আইনের আশ্রয় নেন আপনারা এভাবে পারেন না আইনের আশ্রয় নেন যান এই অফিসের সামনে গঞ্জাম করেন আইনের আশ্রয় নেন বাইরে যান ওই থানা আছে কোর্ট আছে এখন অফিসের সামনে দাঁড়ায় আপনারা কি দাবি কি আপনাদের আপনাদের দাবি কি বলেন আমাদের বলেন দলিল করতে পাঁচটা দলিল করছে আমার শ্বশুরে কইতেছে দলিল করলে আমার বাবু যদি নিজে ইচ্ছাকৃত ভাবে দিয়া দেয় আমার না দেয় তো আমার বাবু মুখ দেখো হ্যাঁ কইছে আর দাবি সেটা জান এটা তো আপনারা বাড়ি বসে সমাধান করতে পারেন এই সাব রেজিস্ট্রি অফিস থানার সামনে কেন আমি কিন্তু কাউকে দই নাই তারপর আমার এই মুখ হই নাই কারণ এরা তো স্বেচ্ছায় সিগনেচার দিতে আসছে নাকি আপনারা তো আটকাইতে পারেন না এখানে তো আটকাইতে পারেন না
তা এটা বলবে এইজন্য আপনারা আটকাই মারবেন হুন্ডু আটকাইছেন না ওই তো হুন্ডু আটকাইছেন কি জন্য তাহলে হুন্ডু আটকাইছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বরগুনা সাব রেজিস্ট্রি অফিসের সামনে এখানে জমির দলিল দিতে আসা এক ব্যক্তিকে আটকানোর জন্য চার পাঁচজন দুষ্কৃতিকারী দাঁড়িয়েছিল এখন কিন্তু তারা জমির দলিল দেওয়ার জন্য এখানে ঢুকেছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে আটকানো হয়েছিল কিছু দুষ্কৃতিকারীরা তারা কিন্তু আটকানোর পর স্থানীয় প্রশাসন যেহেতু থানার সামনেই তারা এসে ব্যবস্থা করতেছে এখানে একটা হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয়েছে তারা হুন্ডু আটকে এক প্রকার যারা সই দিতে আসছিল তাদেরকে ঠেকানোর চেষ্টা করেছে সেই মারামারির ফলে এই যে জুতোগুলো পড়ে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটু আগেই একটা সেরকমের মারামারি হয়েছে কিভাবে তাদের সাহস হয় থানার সামনে সরকারি সাব রেজিস্ট্রি অফিসের এখানে বসে মারামারি করার আমরা সেটাই বুঝতে পারছি না দেখছেন এখনও একটা হুলস্থুল পরিবেশ অফিসের সামনে জমি বিক্রি করার সিগনেচার দিতে এসে কখনো মারামারির ঘটনা আমরা এই প্রথম শুনলাম আমরা বুঝতে পারছি না কেন এই একজন যদি সই দিতে আসে সেটা তার অধিকার তাকে আটকে মারধরের মতো ঘটনা করার মতো কাহিনী আমরা এই সম্ভবত আমরা প্রথমেই দেখলাম এরা বাইক নিয়ে আসার সময় এদেরকে আটকে দিয়েছিল এখানে কিন্তু দুই পক্ষের মধ্যে একটা চরম হাতাহাতি হয়েছে ওই পক্ষের লোক আছে যারা মাইক খেয়েছে এই বাইরে নাই কেউ দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন যারা হামলার শিকার হয়েছে আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব কেন কি কারণে তাদের উপর হামলা করা হলো সে বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব আপনি কি দেখলেন একটু বলেন তো কি হয়েছে দেখলাম ছেলের জমি দিতে আসছে কিন্তু আরেক ছেলে আরেক ছেলের বউ এবং তার শালি হঠাৎ করিয়া এদের উপর আক্রমণ করলো খালেক ভাই আক্রমণটা আমার মনে হয় ঠিক হইল না বাবায় ছেলের জমি দিবে এখানে কারো কোনো হাত নাই ঠিক আছে ধন্যবাদ এই যে দুজন ব্যক্তি দেখা যাচ্ছে এখন এরা দলিল নিতে আছে বাপে বলে আমার কয় কয় আমি পুয়াই না আগে বলে আমার তিন কেনে লিখে দিচ্ছে এই বলে আমার কইলেন তুমি হ্যালো এনাদের নেতৃত্বে কিন্তু আরে নেই নেউক দলিল নেউক আমার আপত্তি নেই আচ্ছা আমরা বলি চলে গেলাম তাইলে যেখানে আইন সেই আইনই যদি না থাকে আপনি তো বেআইনি কাজ করতেছেন আইন এখানে কি করবে আপনি বললেন ওনারা আসলে মার্ডার করবেন এতক্ষণ বলছেন না কে বলছে মার্ডার করবেন আপনি বলবেন মিথ্যা কথা বলেন কেন মার্ডার করবো আমি কেন আমার বাপের মার্ডার করবো একজন এই তারপর দেখলাম মারামারি
মারধর করে পরাজিত হয়ে অবশেষে কিন্তু সাবডিভিশন অফিসারের সামনে থেকে চলে যাচ্ছেন। এতক্ষণ আপনারা দেখছিলেন, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম বগুড়া সাবডিভিশন অফিসের সামনে কিছু দুষ্কৃতিকারীরা এখানে কিন্তু এক প্রকার আটকানোর চেষ্টা করেছিলেন। এখন তারা মারধর করার চেষ্টা করে পরবর্তীতে থানা পুলিশের হেফাজতে তাদেরকে নেওয়া হলে তারা কিন্তু এখানে মারধরের ব্যাপারটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সাংবাদিক ও পুলিশদেরকে বদনাম করার চেষ্টা করছেন। এক প্রকার আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এক প্রকার মারধর করার পরে পালায়ন করার চেষ্টা করছেন। এই চারজন ব্যক্তির নেতৃত্বে কিন্তু আমরা দেখছিলাম বরগুনা সাবডিভিশন অফিসের সামনে, যেটি সদর থানার সামনে অবস্থিত, তারা কিন্তু জমিতে শহীদ দেওয়া আসা ব্যক্তিদের আটকিয়ে রাখার একটা চেষ্টা করেছিলেন। এখন কিন্তু তারা পালিয়ে যাচ্ছেন এক প্রকার আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বরগুনা সাবডিভিশন অফিসের সামনে, যেটি বরগুনা সদর থানার সামনে অবস্থিত, আর সেখানে বসে কিছু দুষ্কৃতিকারীরা জমি জমায় শহীদ দিতে আসা ব্যক্তিদের আটকের একটা চেষ্টা করেছিলেন। আমরা পরবর্তীতে আপনাদের আপডেট জানিয়ে দেব। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।